সিনিয়ম যেমন বিসিএস ব্যাংক অন্যান্য সরকারি চাকরিতে গুরুত্বপূর্ণ, তেমনি ভাবেই প্রাইমারিতেও এটি খুবই গুরুত্বপূর্ণ। কারণ সিনোনিম ছাড়া ব্যাংক বিসিএস এ যেমন কল্পনা করা বোকামি হবে, তেমনি ভাবেই প্রাইমারিতেও সিনোনিম ছাড়া ভাবাটাও বোকামি হবে। কারণ এই সিনোনিম থেকে বিগত প্রায় 30 বছরে বহু প্রশ্ন এসেছে আর আসবেই। আর এই সিনোনিম গুলো আপনার জন্য জানা যতটা দরকার ঠিক ততটাই দরকার এই সিনোনিমের টেকনিক এবং বাংলা অর্থ সহ আপনার কাছে তুলে ধরা আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। যদি আপনি এইসব টেকনিকের সাথে গুরুত্বপূর্ণ ভিডিও পেতে চান, তবে তার আগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চালু করে রাখুন, যাতে পরবর্তী ভিডিও দিলে সবার আগে যেতে পারে আপনার কাছে। আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। সিনোনিম এর প্রথম প্রশ্নে রয়েছে, অ্যাবুলিশ এর সিনোনিম কোনটি? অ্যাবুলিশ এর সিনোনিম হচ্ছে ক্যান্সেল। এর বাংলা অর্থ হচ্ছে উচ্ছেদ করা, কিন্তু ক্যান্সেল শব্দের অর্থ হচ্ছে বাতিল করা। সিনোনিম এর এই পর্বের দ্বিতীয় প্রশ্নটি রয়েছে, অ্যালাইড শব্দটির সমার্থক শব্দ কি? অ্যালাইড শব্দের অর্থ হচ্ছে অবতরণ করা, যার সমার্থক শব্দ হচ্ছে ডিসেন্ট অর্থাৎ নামা, নিচে নামা হচ্ছে ডিসেন্ট। তিন নম্বর প্রশ্ন রয়েছে, দ্য সিনোনিম অফ দ্য অ্যান্টাগনিস্ট ইজ, অর্থাৎ অ্যান্টাগনিস্ট শব্দের অর্থ কি? অ্যান্টাগনিস্ট শব্দের অর্থ হচ্ছে প্রতিপক্ষ, এর সিনোনিমটি হচ্ছে অপোনেন্ট, যার এই অপোনেন্ট শব্দের অর্থ হচ্ছে প্রতিদ্বন্দ্বী। অ্যান্টাগনিস্ট শব্দের অর্থ প্রতিপক্ষ এবং অপোনেন্ট শব্দটির অর্থ প্রতিদ্বন্দ্বী। চার নম্বর প্রশ্নটি রয়েছে, কোনটি অথেন্টিক শব্দের সমার্থক শব্দ? অথেন্টিক শব্দের সমার্থক শব্দটি যে রয়েছে জেনুইন অর্থাৎ খাঁটি, অর্থাৎ অথেন্টিক শব্দটি হচ্ছে খাঁটি এবং জেনুইন শব্দটিও খাঁটি। পাঁচ নম্বর প্রশ্নটি রয়েছে, যেটি, কোনটি বেনিফিট শব্দের সমার্থক শব্দ? বেনিফিট, বেনিফিট মানে হচ্ছে উপকার, সুতরাং এর সমার্থক শব্দটি হচ্ছে সেটি হচ্ছে ফেভর। ফেভর মানে অনুগ্রহ, সুতরাং বেনিফিট শব্দের অর্থ সমার্থক শব্দ ফেভর। তারপর সাত নম্বর প্রশ্নটি রয়েছে, বেনিফুরেন্ট শব্দের সমার্থক শব্দ কোনটি? আমরা জানি বেনিফুরেন্ট শব্দের সমার্থক শব্দটি হচ্ছে কাইন্ড, দয়ালু। আট নম্বর প্রশ্নটি রয়েছে, বুটলেক মিন্স, অর্থাৎ বুটলেক মানে কি? বুটলেক মানে হচ্ছে স্মাগল, বুটলেক মানে হচ্ছে বেআইনিভাবে আমদানি বা রপ্তানি করা। নয় নম্বর প্রশ্নটি রয়েছে, বেক শব্দের সমার্থক শব্দ কি? বেক, বেক মানে ভেঙে ফেলা, এর বিপর এর সমার্থক শব্দ হচ্ছে স্মাস, যেটি ভেঙে টুকরা টুকরা করা, সুতরাং ব্রেক শব্দের সিনোনিম বা সমার্থক শব্দ হচ্ছে স্মাস। দশ নম্বর প্রশ্ন রয়েছে, বিফ শব্দের সমার্থক শব্দ কোনটি? বিফ, যার মানে হচ্ছে সংক্ষিপ্ত, এর সিনোনিম হচ্ছে শর্ট বা অল্প বা সংক্ষিপ্ত। এগারো নম্বর প্রশ্ন রয়েছে, দ্য সিনোনিম অফ দ্য বিটল, বিটল শব্দের সিনোনিম কি? বিটল শব্দের সিনোনিম হচ্ছে ফ্রাজিল, অর্থাৎ বিটল মানে ভঙ্গুরতা, ফ্রাজিল মানেও ভঙ্গুরতা। বারো নম্বর প্রশ্ন রয়েছে, কোনটি কাম শব্দের সমার্থক শব্দ? কাম শব্দের অর্থ হচ্ছে শান্ত, যেটি কোয়াইট, উত্তর সি। ক্যান্ডর শব্দের সমার্থক শব্দ কোনটি? ক্যান্ডর মানে হচ্ছে সারল্য বা সরলতা, এর সিনোনিম হচ্ছে ফ্রাঙ্কনেস, ফ্রাঙ্কনেস মানে হচ্ছে অকপট, সুতরাং ক্যান্ডর সমার্থক শব্দ ফ্রাঙ্কনেস। তারপর চৌদ্দ নম্বর প্রশ্ন যেটি রয়েছে, কলেজ শব্দের সমার্থক শব্দ কি? কলেজ শব্দের সমার্থক শব্দ হচ্ছে ইউনিফাই, অর্থাৎ মিলিত হওয়া। পনেরো নম্বর প্রশ্নটি রয়েছে, কন্টামিনেট শব্দের অর্থ কি? অর্থাৎ কন্টামিনেট শব্দের সমার্থক শব্দ কোনটি? যেটি হচ্ছে পলুট বা দূষিত করা। ষোলো নম্বর প্রশ্ন রয়েছে, দ্য সিনোনিম অফ ক্রাইম, ক্রাইম শব্দের সিনোনিম কোনটি? আমরা জানি ক্রাইম মানে অপরাধ, এর সমার্থক শব্দ হচ্ছে অফেন্স, যার অর্থ হচ্ছে আইন লঙ্ঘন করা। সতেরো নম্বর প্রশ্ন রয়েছে, ডিফর্মেট শব্দটির সিনোনিম কি? ডিফর্মেট শব্দের অর্থ হচ্ছে বিকৃত, এর সমার্থক শব্দ হচ্ছে ক্রিপল্ড। আঠারো নম্বর প্রশ্নটি হচ্ছে, সিনোনিম অফ ডিফ্রাউড, ডিফ্রাউড শব্দটির সিনোনিম কি? ডিফ্রাউড ঠকিয়ে নেওয়া, কোনো কিছু ঠকিয়ে নেওয়া হচ্ছে ডিফ্রাউড, যেখানে একটিতে এখানে যার সিনোনিমটি নেই তার মানে এটি ডিতে উত্তর, অর্থাৎ নান অফ দেম, এটিতে কোনোটি নয়। উনিশ নম্বর প্রশ্নটি রয়েছে, সিনোনিম ফর মাউথ ওয়াটারিং, মাউথ ওয়াটারিং শব্দটির অর্থ হচ্ছে মুখরোচক, যেটির উত্তর ডিলিশিয়াস এতে রয়েছে। বিশ নম্বর প্রশ্নটি রয়েছে, কোনটি ডোরম্যান শব্দের সমার্থক শব্দ? ডোরম্যান শব্দের মানেটা হচ্ছে সুপ্ত এবং এর সমার্থক শব্দ হচ্ছে ল্যাটেন্ট, যার শব্দের অর্থ হচ্ছে লুক্কায়িত, অর্থাৎ ল্যাটেন্ট মানে লুক্কায়িত এবং ডোরম্যান শব্দের অর্থ সুপ্ত। একুশ নম্বর প্রশ্নটি হচ্ছে, দ্য সিনোনিম ফর ইফেস, ইফেস শব্দটির সিনোনিম কি? এটি হচ্ছে এক্সহাউজ। বাইশ নম্বর প্রশ্নটি হচ্ছে, কোনটি ইফোর্ট শব্দের সমার্থক শব্দ? ইফোর্ট, ইফোর্ট মানে হচ্ছে প্রচেষ্টা, এর সিনোনিম যেটি হচ্ছে সেটি হচ্ছে অ্যাটেম্প, অর্থাৎ বি, এই অ্যাটেম্প শব্দের অর্থ হচ্ছে উদ্যম। তেইশ নম্বর প্রশ্নটি হচ্ছে, এনকাউন্টার শব্দের সিনোনিম কোনটি? এনকাউন্টার মানে হচ্ছে বিপদের মুখোমুখি হওয়া, এর সিনোনিম হচ্ছে বাটল বা যুদ্ধ, যেটি
24 নম্বর পছন্দ হচ্ছে চুজ দ্য ওয়ার্ড দ্যাট রিপ্লেস বেস্ট দ্য আন্ডারলাইন ওয়ার্ড ইন দ্য সেন্টেন্স কলোনিয়ালিজম হ্যাজ ইনজেন্ডার্ড ডিভার্স ইফেক্টস অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড এটির অর্থ হচ্ছে কজড অর্থাৎ কারণ দুই নম্বরে ইনজেন্ডার্ড এর শব্দের অর্থ হচ্ছে কারণ স্বরূপ হওয়া যেটি কজড উত্তর বিতে রয়েছে 25 নম্বর যে প্রশ্নটি রয়েছে যেটি হচ্ছে ফিজিবল শব্দের সমার্থক শব্দ কোনটি ফিজিবল শব্দের অর্থ হচ্ছে যুক্তিযুক্ত এর সিনোনিম হচ্ছে প্র্যাকটিক্যাল যার বাংলার অর্থ হচ্ছে আবার প্রয়োগিক 26 নম্বর প্রশ্নটি হচ্ছে ফ্রান্সিস শব্দের সিনোনিম কি ফ্রান্সিস শব্দের অর্থ হচ্ছে জনঅধিকার এর সিনোনিম হচ্ছে প্রিভিলেজ এই প্রিভিলেজ শব্দের অর্থ হচ্ছে আবার বিশেষ সুবিধা 27 নম্বর প্রশ্ন রয়েছে ফুল শব্দটির সিনোনিম কি ফুল শব্দের সিনোনিম হচ্ছে ফিল্ড উত্তর এ 28 নম্বর প্রশ্ন রয়েছে দ্য সিনোনিম অফ দ্য ফার্টিল এই ফার্টিল শব্দটির সিনোনিম কি এটি হচ্ছে ফ্রুইটলেস যার হচ্ছে নিষ্ফল আর ফ্রুইটলেস মানে বিফল 29 নম্বর প্রশ্ন যেটি রয়েছে কোনটি গেইন শব্দের সমার্থক শব্দ আমরা জানি গেইন মানে প্রাপ্তি আর এর সিনোনিম হচ্ছে অ্যাডভান্টেজ 30 নম্বর প্রশ্ন রয়েছে কোনটি জাইগান্টিক শব্দের সমার্থক শব্দ আমরা জাইগান্টিক মানে প্রকাণ্ড যেটি উত্তর সিতে রয়েছে লার্জ অর্থাৎ বড় 31 নম্বর প্রশ্নটি রয়েছে কোনটি হিট শব্দের সমার্থক শব্দ আমরা জানি হিট মানে হচ্ছে কর্ণপাত করা এর সিনোনিম হচ্ছে নোটিশ যেটি হচ্ছে নোটিশ মানে খেয়াল করা 32 নম্বর প্রশ্নটি হচ্ছে ইলিসিট শব্দের সমার্থক শব্দ কোনটি ইলিসিট শব্দটির অর্থ হচ্ছে অবৈধ এর সিনোনিম হচ্ছে আনলফুল যেটি হচ্ছে বেআইনি ভাবে 33 নম্বর প্রশ্নটি হচ্ছে ইমেন্স শব্দের সমার্থক শব্দ কোনটি ইমেন্স মানে হচ্ছে বিশাল আর এর সিনোনিম হচ্ছে ইনরমাউস এই ইনরমাউস শব্দের অর্থ হচ্ছে আবার প্রচুর সুতরাং ইমেন্স শব্দটির সিনোনিম হচ্ছে ইনরমাউস ইমর্টাল শব্দের সমার্থক শব্দ কোনটি ইমর্টাল শব্দের অর্থ হচ্ছে অমর এবং এর সমার্থক শব্দ হচ্ছে ডেটলেস অর্থাৎ মৃত্যুহীন 35 নম্বর প্রশ্নটি রয়েছে দ্য সিনোনিম অফ ইনসাইড শব্দ ইনসাইড শব্দের সিনোনিম কোনটি আমরা জানি ইনসাইড মানে হচ্ছে পরিচিত করা এর সিনোনিম হচ্ছে ইনস্টিগেট উত্তর এ এই ইনস্টিগেট শব্দের অর্থ আবার উস্কানি দেওয়া সুতরাং ইনসাইড শব্দের অর্থ ইনস্টিগেট 36 নম্বর প্রশ্ন রয়েছে ইনক্রেডিবল অর্থাৎ ইনক্রেডিবল শব্দটির সিনোনিম বা সমার্থক শব্দ কি ক্রেডিবল মানে যা বিশ্বাস করা যায় এবং ইনক্রেডিবল মানে যা বিশ্বাস করা যায় না এবং বিলিভ মানে যা বিশ্বাস করা যায় এবং আনবিলিভেবল মানে যা বিশ্বাস করা যায় না সুতরাং ইনক্রেডিবল শব্দের সিনোনিম হচ্ছে আনবিলিভেবল 37 নম্বর প্রশ্নটি রয়েছে দ্য ওয়ার্ড ইন্ডিজিনিয়াস ইজ মিনিং অফ অর্থাৎ ইন্ডিজিনিয়াস শব্দের অর্থ কি ইন্ডিজিনিয়াস শব্দের অর্থ হচ্ছে আদিবাসী অর্থাৎ এর সিনোনিম হচ্ছে নেটিভ বা স্থানীয় উত্তর সি 38 নম্বর প্রশ্নটি রয়েছে হোয়াট ইজ দ্য কারেক্ট সিনোনিম অফ ইসোলেশন ইসোলেশন শব্দের অর্থ বা সিনোনিম কি ইসোলেশন শব্দের অর্থ হচ্ছে বিচ্ছিন্নকরণ এর সিনোনিম হচ্ছে সেপারেশন অর্থাৎ পৃথকীকরণ উত্তর ডি 39 নম্বর প্রশ্নটি হচ্ছে কোনটি জয়ফুল শব্দের সমার্থক শব্দ অর্থাৎ জয়ফুল এর সমার্থক বা সিনোনিম কোনটি জয়ফুল মানে আনন্দিক এবং এর সিনোনিম হচ্ছে চেয়ারফুল যেটি হচ্ছে মনোরম সুতরাং জয়ফুলের সিনোনিম হচ্ছে চেয়ারফুল 40 নম্বর প্রশ্নটি রয়েছে দ্য হোয়াট ইজ দ্য সিনোনিম অফ জোভিয়াল জোভিয়াল শব্দের সিনোনিম বা সমার্থক শব্দ কোনটি আমরা জানি জোভিয়াল মানে হাসি খুশি এর সিনোনিম হচ্ছে জলি বা প্রফুল্ল উত্তর এ 41 নম্বর প্রশ্ন হচ্ছে কোনটি কিন শব্দের সমার্থক শব্দ আমরা জানি কিন মানে উৎসুক আর এর সিনোনিম হচ্ছে ইগার মানে আগ্রহী অর্থাৎ কিনের সমার্থক শব্দ হচ্ছে ইগার 42 নম্বর প্রশ্ন কোনটি কাইন্ড শব্দের সমার্থক শব্দ সেটি হচ্ছে কাইন্ড মানে দয়ালু এবং বিনাইন মানে দয়ালু বা সদয় সুতরাং কাইন শব্দের সমার্থক শব্দ হচ্ছে বিনাইন 43 নম্বর প্রশ্ন হচ্ছে ল্যাটিন শব্দের সমার্থক শব্দ কোনটি আমরা জানি ল্যাটিন শব্দের অর্থটি হচ্ছে সুপ্ত আর এ কনসেল্ট অর্থাৎ লুকায়িত অর্থাৎ ল্যাটিন শব্দের সমার্থক শব্দ হচ্ছে কনসেল্ট 44 নম্বর প্রশ্ন হচ্ছে সিনোনিম অফ ম্যাগনিফিসেন্স ম্যাগনিফিসেন্স শব্দের অর্থ কি ম্যাগনিফিসেন্স শব্দের অর্থ হচ্ছে জাঁকজমকপূর্ণ এবং এর সমার্থক শব্দ হচ্ছে স্প্লেন্ডিডস এর অর্থ হচ্ছে আবার চমৎকার সুতরাং ম্যাগনিফিসেন্স শব্দের অর্থ স্প্লেন্ডিড ম্যানেজ শব্দের সমার্থক শব্দ কোনটি ম্যানেজ শব্দ হচ্ছে বিদ্বেষ এর সমার্থক শব্দ হচ্ছে অ্যানিমোসিটি অ্যানিমোসিটি শব্দের অর্থ হচ্ছে সক্রিয় শত্রুতা সুতরাং ম্যালেজ শব্দের সমার্থক শব্দ হচ্ছে অ্যানিমোসিটি 46 নম্বর প্রশ্ন রয়েছে এ সিনোনিম ফর মেসিভিয়াস ইজ অর্থাৎ মেসিভিয়াস শব্দের সমার্থক শব্দ কোনটি মেসিভিয়াস শব্দের সমার্থক শব্দ হচ্ছে অনিষ্টকর
এবং এর সিনোনিম হচ্ছে বিসিওয়াস উত্তর এ। আর বিসিওয়াস মানে হচ্ছে কলুষিত। সুতরাং মেসিবিয়াস শব্দের সমার্থক শব্দ হচ্ছে বিসিওয়াস। 47 নম্বর প্রশ্নটি হচ্ছে মাইস্টেরি শব্দটির সিনোনিম কি। মাইস্টেরি শব্দটির অর্থ হচ্ছে রহস্য এবং এর উত্তর হচ্ছে এনিগমা অর্থাৎ ছিতে যেটি রয়েছে। আর এনিগমা শব্দের অর্থ হচ্ছে বিভ্রান্তিকর পরিস্থিতি। সুতরাং মাইস্টেরি শব্দের অর্থ হচ্ছে অর্থাৎ সিনোনিম হচ্ছে এনিগমা। 48 নম্বর প্রশ্নটি হচ্ছে নেগলেক্ট শব্দটির সিনোনিম কি। আমরা জানি নেগলেক্ট শব্দটির অর্থ হচ্ছে অবহেলা করা, আর এর সিনোনিম হচ্ছে কেয়ারলেসনেস যেটি হচ্ছে উদাসীনতা। উত্তর নেগলেক্ট শব্দের অর্থ কেয়ারলেসনেস। অপিনিয়ন শব্দের সিনোনিম কোনটি। আমরা জানি অপিনিয়ন শব্দের অর্থ মতামত, যেটি বিলিভ অর্থাৎ বিশ্বাস করা। অপিনিয়ন শব্দের সিনোনিম হচ্ছে বিলিভ। 50 নম্বর প্রশ্নটি হচ্ছে প্যানাচিয়া শব্দের সমার্থক শব্দ কোনটি। প্যানাচিয়া শব্দের অর্থ হচ্ছে সর্বরোগ নিবারক ঔষধ। এর সিনোনিম হচ্ছে কিউরল। কিউরল মানে হচ্ছে সর্বব্যাধিকর ঔষধ। 51 নম্বর প্রশ্নটি হচ্ছে দ্য প্যানিক শব্দটির সমার্থক শব্দ কোনটি। প্যানিক মানে হচ্ছে আতঙ্ক। এর সিনোনিম হচ্ছে হরর বা ভয়। 12 নম্বর প্রশ্নটি হচ্ছে প্লান্টি শব্দের সমার্থক শব্দ কোনটি। প্লান্টি মানে হচ্ছে শাস্তি। এর সিনোনিম হচ্ছে পানিশমেন্ট যার অর্থ দণ্ড বা শাস্তি। 53 নম্বর প্রশ্নটি হচ্ছে দ্য সিনোনিম অব দ্য ওয়ার্ড পিটফল অর্থাৎ পিটফল শব্দের সমার্থক শব্দ কোনটি। পিটফল শব্দের অর্থ হচ্ছে চোরা গর্ত। এর সিনোনিম হচ্ছে শর্টকামিং, আর শর্টকামিং মানে হচ্ছে দুর্বলতা। সুতরাং পিটফল শব্দের সিনোনিম হচ্ছে শর্টকামিং। উত্তর সি। 4 নম্বর প্রশ্ন হচ্ছে পোস্টুলেট শব্দটির সিনোনিম কি। পোস্টুলেট শব্দটির অর্থ সত্য বলে গ্রহণ করা। এর সিনোনিম হচ্ছে অ্যাজিউম। অ্যাজিউম মানে অনুমান করা। উত্তর এ। 55 নম্বর প্রশ্নটি হচ্ছে প্রিসাইজ শব্দের সমার্থক শব্দ কোনটি। প্রিসাইজ মানে হচ্ছে যথাযথ, আর এর সিনোনিম হচ্ছে ডিফাইন, আর ডিফাইন মানে হচ্ছে সুস্পষ্ট। সুতরাং প্রিসাইজ শব্দের সিনোনিম হচ্ছে ডিফাইন। কুইরেল শব্দটির সিনোনিম কি। কুইরেল মানে আমরা জানি ঝগড়া করা বা ঝগড়া। তাহলে এর সিনোনিম হচ্ছে ডিসপুট অর্থাৎ উত্তর ডি, আর ডিসপুট মানে হচ্ছে কলহ। সুতরাং কুইরেল শব্দটির সিনোনিম হচ্ছে ডিসপুট। 57 নম্বর প্রশ্নটি হচ্ছে হোয়াট ইজ দ্য সিনোনিম অফ রিমেম্বার। রিমেম্বার শব্দের সিনোনিম কোনটি। আমরা জানি রিমেম্বার মানে হচ্ছে মনে করা, আর এর সিনোনিম হচ্ছে রিকালেক্ট অর্থাৎ স্মরণ করা। সুতরাং রিমেম্বারের সিনোনিম হচ্ছে রিকালেক্ট। তারপরে 58 নম্বর প্রশ্নটি হচ্ছে স্যাগ্রেড শব্দের সমার্থক শব্দ কোনটি। স্যাগ্রেড শব্দের অর্থ হচ্ছে ঔশ্বরিক এবং এর সিনোনিম হচ্ছে ডিভাইন। ডিভাইন মানে হচ্ছে দেবসুলভ। সুতরাং স্যাগ্রেড শব্দটির সিনোনিম হচ্ছে ডিভাইন। 59 নম্বর প্রশ্নটি হচ্ছে দ্য সিনোনিম অফ স্যাঙ্গুইন। স্যাঙ্গুইন মানে কি অর্থাৎ স্যাঙ্গুইন মানে হচ্ছে আশাবাদী এবং এর সিনোনিম হচ্ছে কেয়ারফুল যেটি হচ্ছে উৎফুল্ল। সুতরাং স্যাঙ্গুইন শব্দের অর্থ বা সিনোনিম ডি। 5 নম্বর প্রশ্নটি হচ্ছে সিনিস্টার শব্দের সিনোনিম কি বা শব্দের সঠিক মানে হচ্ছে। সিনিস্টার মানে হচ্ছে অনিষ্টকর, আর এর সিনোনিম যেটি হয় অমিনাস। অমিনাস শব্দের এটি হচ্ছে অশুভ। সুতরাং সিনিস্টার শব্দের সিনোনিম হচ্ছে অমিনাস। 61 নম্বর প্রশ্নটি হচ্ছে কোনটি সবার শব্দের সমার্থক শব্দ। সবার, সবার মানে হচ্ছে সংযমী এবং এর সিনোনিম হচ্ছে সিডেট, আর সিডেট মানে হচ্ছে প্রসন্ন। সুতরাং সবার শব্দের সিনোনিম হচ্ছে সিডেট। উত্তর বি। হোয়াট ইজ দ্য সিনোনিম অফ দ্য ওয়ার্ড স্টিকি। স্টিকি শব্দ অর্থাৎ এই স্টিকি শব্দের সমার্থক শব্দ কোনটি। স্টিকি শব্দের সমার্থক অর্থাৎ স্টিকিটির মানে হচ্ছে এটেল, আর এর সমার্থক শব্দ হচ্ছে অ্যাডহেসিভ। অ্যাডহেসিভ মানে এটে ধরে রাখে এমন কিছু। সুতরাং স্টিকি অর্থাৎ স্টিকি শব্দের সমার্থক শব্দ অ্যাডহেসিভ। 63 নম্বর প্রশ্নটি হচ্ছে দ্য সিনোনিম অফ স্ট্রিনজেন্ট। স্ট্রিনজেন্ট শব্দের অর্থটি হচ্ছে স্ট্রিনজেন্ট মানে হচ্ছে কঠোর বা কড়া, আর এর যে সিনোনিমটি রয়েছে সেটি হচ্ছে রিগরাস। রিগোরাস, রিগোরাস এর মানে হচ্ছে কঠোর। 64 নম্বর প্রশ্নটি হচ্ছে দ্য সিনোনিম অফ সাবসিকুয়েন্ট। সাবসিকুয়েন্ট মানে এবং এর সিনোনিম কি। সাবসিকুয়েন্ট মানে হচ্ছে উত্তরকালীন, অর্থাৎ সাবসিকুয়েন্ট মানে হচ্ছে উত্তরকালীন। এর সিনোনিম হচ্ছে কনসিকুয়েন্ট। উত্তর ডি, আর কনসিকুয়েন্ট মানে হচ্ছে অনুবর্তী। 65 নম্বর প্রশ্নটি রয়েছে হোয়াইস অন ইজ সিমিলার টু সিনপসিস। সিনপসিস এর সিমিলার বা সিনোনিম কোনটি। সিনপসিস মানে হচ্ছে সারাংশ,
অর্থাৎ এই সিনপসিস মানে হচ্ছে সারাংশ, যার সংক্ষিপ্ত অথবা অর্থাৎ যার সিনোনিম হচ্ছে সামারি বা সারমর্ম। তাহলে সিনপসিস এর সিনোনিম হচ্ছে সামারি। ৬৬ নম্বর প্রশ্নটির রয়েছে দ্য সিনোনিম অফ টেডিয়াস। টেডিয়াস এর অর্থ বা সমার্থক শব্দ কোনটি? আমরা জানি টেডিয়াস শব্দটি হচ্ছে ক্লান্তিকর। টেডিয়াস শব্দের মানে ক্লান্তিকর, যেটির সিনোনিম হচ্ছে ডুল, আর ডুল মানে একঘেয়ে। সুতরাং টেডিয়াস এর সিনোনিম হচ্ছে ডুল। ৬৭ নম্বর প্রশ্নটি হচ্ছে টেম্পোরাল এর সমার্থক শব্দটি বা অর্থ কি? টেম্পোরাল শব্দের অর্থ হচ্ছে পার্থিব এবং এর সিনোনিম হচ্ছে ওয়ার্ল্ডলি। সুতরাং টেম্পোরাল এর সমার্থক শব্দ ওয়ার্ল্ডলি। ৬৮ নম্বর প্রশ্ন যেটি রয়েছে, ফাইন্ড আউট দ্য কারেক্ট সিনোনিম অফ টেনিয়াস। টেনিয়াস শব্দের সমার্থক শব্দ কোনটি? টেনিয়াস শব্দের সমার্থক শব্দ অর্থাৎ এর অর্থ হচ্ছে ক্ষীণ এবং এর সিনোনিম যেটি হচ্ছে থিন অর্থাৎ চিকন। উত্তর বি, টেনিয়াস শব্দের সিনোনিম হচ্ছে থিন। ৬৯ নম্বর যে প্রশ্নটি রয়েছে, কোনটি টাইপিক্যাল শব্দের সমার্থক শব্দ? টাইপিক্যাল শব্দের সমার্থক শব্দ অর্থাৎ টাইপিক্যাল মানে হচ্ছে আদর্শ স্বরূপ এবং এর সিনোনিম বা সমার্থক শব্দ হচ্ছে কমন, যেটি হচ্ছে সাধারণ। সুতরাং টাইপিক্যাল শব্দের সমার্থক শব্দ হচ্ছে কমন। ৭০ নম্বর প্রশ্নটি হচ্ছে আনস্টেবল শব্দের সিনোনিম কোন? আনস্টেবল মানে হচ্ছে স্থিতিহীন আর এর সিনোনিম হচ্ছে চেঞ্জেবল, পরিবর্তনশীল। সুতরাং আনস্টেবল এর সিনোনিম হচ্ছে চেঞ্জেবল। ৭১ নম্বর প্রশ্নটি রয়েছে ইউটিলাইজ শব্দের সিনোনিম কোনটি? ইউটিলাইজ শব্দের সমার্থক শব্দ হচ্ছে এমপ্লয়। ইউটিলাইজ শব্দের মানে হচ্ছে সদ্ব্যবহার করা এবং এমপ্লয় মানে নিয়োগ দেওয়া। ইউটিলাইজের সমার্থক শব্দ হচ্ছে এমপ্লয়। ৭২ নম্বর যে প্রশ্নটি রয়েছে, কোনটি ভ্যাকেন্ট শব্দের সমার্থক শব্দ? ভ্যাকেন্ট শব্দের অর্থ হচ্ছে অর্থাৎ এই ভ্যাকেন্ট শব্দের অর্থ হচ্ছে শূন্য এবং এর সিনোনিম হচ্ছে ব্ল্যাঙ্ক, যেটি হচ্ছে ফাঁকা। সুতরাং ভ্যাকেন্ট শব্দের সমার্থক শব্দ হচ্ছে ব্ল্যাঙ্ক। ৭৩ নম্বর প্রশ্ন অথবা একদম শেষ প্রশ্ন যেটি রয়েছে, সিনোনিম অফ দ্য ওয়ার্ড ভার্টিক্যাল। ভার্টিক্যাল অর্থাৎ এই ভার্টিক্যাল শব্দের সমার্থক শব্দ কোনটি? আমরা জানি ভার্টিক্যাল শব্দের মানে হচ্ছে খাড়া এবং এর সিনোনিম হচ্ছে ইরেক্ট অর্থাৎ সিধা। সুতরাং ভার্টিক্যাল শব্দের সিনোনিম হচ্ছে ইরেক্ট। প্রিয় দর্শক, এই ছিল আজকের মতো সিনোনিম থেকে যেসব প্রশ্ন প্রাইমারি এবং বিভিন্ন সরকারি চাকরিতে এসেছে সেই সব প্রশ্ন আজ তুলে তুললাম আপনার সামনে। আশা করি এই ৭৩টি প্রশ্ন অর্থাৎ ৭৩টি সিনোনিম যদি আপনি আয়ত্ত রাখতে পারেন, যেখান থেকেই প্রশ্ন করা হোক, এই ৭৩টি সিনোনিম থেকেই কমন পড়বে ইনশাআল্লাহ। সুতরাং এই ভিডিওটি আপনার আয়ত্তে রাখুন এবং কনফিডেন্সের সাথে ভালোভাবে মুখস্থ করুন বা জেনে রাখুন, তাতে আপনি সফলতা পাবেন আশা করি ইনশাআল্লাহ। আমরা নিত্য নতুন ভিডিও দিচ্ছি এবং পরবর্তী ভিডিওটি আপনার দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। সেই সাথে আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই শুভকামনায় আমি আজ বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।